হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? ভালো তো? আজকের এই নতুন ভিডিওতে আমি মিঠুন্ন তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আজকের ভিডিওর প্রথম প্রশ্নটি হলো, কোন পাথর জলের উপর ভাসে? কারেক্ট অ্যান্সারটা হলো পিউমিস, হচ্ছে একমাত্র পাথর যে পাথরটি জলের উপর ভাসে। কোশ্চেন নাম্বার টু, ওয়ান কে এর মধ্যে কে এর অর্থ কী? কারেক্ট অ্যান্সারটা হলো ওয়ান কে এর মধ্যে কে এর অর্থ হচ্ছে থাউজেন্ড, অর্থাৎ হাজার। আর এই কে শব্দটি এসেছে গ্রিক শব্দ কিলু থেকে, যার অর্থ হচ্ছে হাজার। কোশ্চেন নম্বর থ্রি, ভারত সহ মোট কতটি দেশের মুদ্রা হলো রুপি? কারেক্ট অ্যান্সারটা হলো ভারত সহ মোট আটটি দেশের মুদ্রা হলো রুপি। কোশ্চেন নম্বর ফোর, ইএমআই এর ফুল ফর্ম কি? কারেক্ট অ্যান্সারটা হলো ইএমআই এর ফুল ফর্ম হচ্ছে ইকুয়েটেড মান্থলি ইনস্টলমেন্টস। কোশ্চেন নাম্বার ফাইভ, মোবাইলের রেডিয়েশন লেভেল কিভাবে চেক করা হয়? কারেক্ট অ্যান্সারটা হলো মোবাইলে স্টার হ্যাজ, জিরো সেভেন হ্যাজ, তারপর কলিং বাটন প্রেস করলেই আমরা মোবাইলের রেডিয়েশন লেভেল চেক করতে পারবো। এবং মোবাইলের রেডিয়েশন লেভেল যদি SAR 1.6 W পার কেজি, অর্থাৎ ওয়াটস পার কিলোগ্রামের বেশি হয়, তখন সেটা আমাদের বডি এবং ব্রেনের পক্ষে ক্ষতিকারক। কোশ্চেন নাম্বার সিক্স, SAR এর ফুল ফর্ম কী? SAR এর ফুল ফর্ম হচ্ছে স্পেসিফিক অ্যাবজর্পশন রেট। কোশ্চেন নাম্বার সেভেন, 2020 অর্থাৎ 2020 মহিলা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে কোন দল? কারেক্ট অ্যান্সারটা হলো অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া ছবার ফাইনাল খেলেছে, তার মধ্যে পাঁচবারই টাইটেল জিতেছে অস্ট্রেলিয়া। কোশ্চেন নাম্বার এইট, কোন মহাদেশে পিপীলিকা দেখা যায় না? কারেক্ট অ্যান্সারটা হলো একমাত্র অ্যান্টার্কটিকা মহাদেশে পিপীলিকা দেখা যায় না, আর তাছাড়া বাকি সব মহাদেশেই আমরা পিপীলিকা দেখতে পাই। কোশ্চেন নাম্বার নাইন, কাট কপি পেস্ট কে আবিষ্কার করেন? কারেক্ট অ্যান্সারটা হলো কাট কপি পেস্ট আবিষ্কার করেন ল্যারি টেসলার। উনি 1970 সালে কাট কপি পেস্ট আবিষ্কার করেন। কোশ্চেন নাম্বার টেন, ত্রিপুরার প্রথম ফ্লাইওভার নির্মাণ কাজে মোট কত খরচ হয়েছে? কারেক্ট অ্যান্সারটা হলো ত্রিপুরার প্রথম ফ্লাইওভার নির্মাণে মোট 300 কোটি টাকা খরচ হয়েছে, এবং এই ফ্লাইওভারটি ফায়ার ব্রিগেড চুমনি থেকে শুরু করে বটতলা হয়ে অরুন্ধতীনগর ড্রপ গেট পর্যন্ত বিস্তৃত। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, অক্টোবর 4, 2019। ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। প্লিজ আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং আমাদেরকে সাপোর্ট করো। তোমাদের সবার সাথে দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। জয় হিন্দ।